পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, তো স্বাগতম জানিয়ে শুরু করে দিচ্ছি বাংলাদেশি ফুড রেঞ্জার্সের আরও একটি রিভিউতে। আপনাদের কাছে প্রথমত অনেক অনেক সরি, পাওয়া হচ্ছে 1 মাস 10 দিন পর আপনাদের সাথে দেখা। অনেক প্রেশার ছিল তাই কদিন রিভিউ করতে পারিনি। আজকে একটু প্রেশারটা কম ছিল তাই ভাবলাম যে আজকে আপনাদের রিভিউ করে দেখাবো। তো আজকে আমরা চলে আসছি পুরান ঢাকার হাজির বিরিয়ানিতে ওনাদের বিরিয়ানি ট্রাই করতে। তো দেখি ওনাদের কাছে কী কী আইটেম আছে সেটা আপনাদের দেখাবো। তো আমরা এখন নিব একটা হাফ বিরিয়ানি, এটার প্রাইস হচ্ছে 110 টাকা করে হাফ এবং ফুল হচ্ছে 180 টাকা করে। এবং আমরা নিয়ে নিব একটা বোরহানি, বোরহানি হচ্ছে 1 লিটার 160, হাফ হচ্ছে 80 টাকা করে এবং 1 গ্লাস 40 টাকা করে। আমরা নিব হাফ লিটার বোরহানি। চলেন আপনাদের বিরিয়ানিটা নেওয়াটা আপনাদের দেখাই। আমাদের সামনে চলে আসছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি। দেখেন, এটা হচ্ছে হাফ। তো এখানে দেখেন এক পিস, হাফে মোটামুটি 7 পিস মাংস থাকবে এবং 1-2 পিস চর্বি থাকবে এবং কাঁচামরিচ একটা দিবে, একটা লেবু দিবে। এবং আমরা নিচ্ছি একটা বোরহানি, বোরহানি হচ্ছে 80 টাকা করে এবং প্রতি গ্লাস হচ্ছে 40 টাকা করে। তো রাইসটা দেখেন, রাইসটা আপনাদের বলি, রাইসটা বেশি ঝুরঝোড়াও না এবং বেশি মাখো মাখোও না, দুটার মাঝামাঝি। এবং বিরিয়ানি যে রাইসটা দেখেন খুবই লাইট এবং তেলও কম। তো ফার্স্টে শুধু বিরিয়ানিটা ট্রাই করি। বিসমিল্লাহ। বিরিয়ানির যে একটা অথেন্টিক টেস্ট আছে সেটা এখান থেকে আসতেছে। এখন আমাদের মিট দিয়ে খাই। মিটটাও দেখেন খুবই সফট, দেখেন ছেড়ে আসতেছে। তো আমরা আগে মিট দিয়ে খাবো এখন। অনেক ভালো। আমি হাজির বিরিয়ানির ব্যাপারে যেটা শুনেছিলাম অ্যাকচুয়ালি সেটাই আমি পাইছি এবং মিটের পরিমাণটাও ঠিক আছে 1 পার্সনের জন্য। এবং যাদের আর কি বেশি মরিচ পছন্দ তাদের জন্য এক্সট্রা করে মরিচও দেওয়া আছে, চালিয়ে নিতে পারেন আপনারা চাইলে। লেবু দিয়ে দিই। যদি আমি বিরিয়ানি রেটিং দিই তাহলে 9/10, 10 নয়। একটু ঠান্ডা হয়ে গেছে, যদি গরম গরম খেতে পারতাম তাহলে আমার কাছে এটা 10/10 হতো। আদারওয়াইজ দ্যাটস গুড। তো আমরা এখন ট্রাই করবো ওনাদের বোরহানিটা। বোরহানিতে ঝাঁজ অনেক, প্লাস ঝালের পরিমাণটা মোটামুটি বেশিও না বেশি কমও না, ছোটোরাও চালে খেতে পারবে। অ্যান্ড বোরহানিটা ঘনত্বটা মোটামুটি দেখেন ঠিক আছে, বেশি পাতলাও না। তো এই ছিল আজকের রিভিউ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন আপনাদের ফ্রেন্ডদের এবং রিলেটিভদের। এবং প্লিজ অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অলে সেট করে দিবেন। কারণ হচ্ছে সামনে আর নতুন নতুন ভিডিও আসতেছে, সেটার জন্য প্লিজ অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। অ্যান্ড আমি এই জায়গার লোকেশনটা আপনাদের ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং সবাই হাজির বিরিয়ানি আসবেন এবং আমাদের বিরিয়ানি ট্রাই করবেন। তবে এটা পুরান ঢাকার অথেন্টিক হাজির বিরিয়ানি। সো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন এটা অনেক মজা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।